প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানে। আমি আইনুন পুতুল আপনাদের সাথে আছি, আর আজকের অনুষ্ঠানে আমাদের সাথে গান শোনানোর জন্য আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নোলক বাবু এবং আয়েশা জেভিন দীপা। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি। ভালো থাকারই কথা। কিছুদিন আগে আমাদের ঈদ গেছে, এখনো ঈদের আমেজটা আছে। সো ঈদ মোবারক। আমি আর কথা না বাড়াই, আমরা প্রথমেই আসলে চলে যাব নোলক বাবুর কাছে, নোলক বাবুর গান শুনব। ধন্যবাদ। আমি প্রথমে যে গানটি করব, আমার অনেক প্রিয় একটি গান। প্রথমে ধন্যবাদ জানাই আজকে আমার মিউজিশিয়ান ভাইদেরকে, সবাইকে, এই মুহূর্তে দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। শুনি তাহলে আমরা গানটা। থ্যাংক ইউ। মরিয়া ভো জঙ্গতি কলিজা করিল চৌচি, কেমন শিকারিতি মরিল গো, আরে বিষ্মা খায়া তীরের মুখে মরিল তীর আমার বুকে, আরে দেহ থুয়া প্রাণটা লইয়া যায় আমার অন্তরায়, আমার কলি যায় আমার অন্তরায়, আমার কলি যায় প্রেম শেল বিধিল বুকে, প্রেম শেল বিধিল বুকে মরি হায় হায়, আমার আমারে পায়ায় বল প্রেম শিখায়া গেল চাহিরা গেল গো, প্রথম যৌবন বেলা আমারে পায়ায় বল প্রেম শিখায়া গেল চাহিরা গেল গো, ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা, আমার ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় কারা, কেন এমন হইল গো আমারও বেলায় আমার অন্তরায়, আমার কলি যায় আমার অন্তরায়, আমার কলি যায়। কমলা ইট বানায়া একযোগে ভাটা সাজায়া মাঝখানে আগুন লাগাইয়া দিল গো, ইট কমলা ইট বানায়া একযোগে ভাটা সাজায়া মাঝখানে আগুন লাগাইয়া দিল গো, ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায়া ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা, কেন এমন হইল গো আমার বেলায় আমার অন্তরায়, আমার কলি যায় আমার অন্তরায়, আমার কলি যায় প্রেম শেল বিধিল বুকে, প্রেম শেল বিধিল বুকে মরি হায় হায় আমার।
আপনাকে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার একটা গান শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের এই আয়োজনটাই ফোক গানের জন্য করা হয়েছে, অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান, তো আমারও গানটা ভীষণ প্রিয়। সব জনপ্রিয় গানগুলোই আমরা শুনি এই অনুষ্ঠানে এবং দর্শকরাও শুনতে পায়। আমরা দীপার গান শুনবো এরপর। আমিও খুব জনপ্রিয় একটি গান, শ্রদ্ধেয় আমির উদ্দিন, ওনার খুব জনপ্রিয় একটি গান গাইছি, শুনবো আমরা। লোকে বলে হে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে। পোড়ায় আমার ডাকে কেউ সাড়া না দিলো,
অসাধারণ সবকিছু মিলে একদম। আমি দেখছিলাম যে দীপা কি সুন্দর করে মিষ্টি হাসি দিয়ে গানগুলো গাচ্ছিল। ধন্যবাদ আপু। আমরা নোলকের গান শুনবো এবার, কোন গানটি শুনছি? ধন্যবাদ। আমি এখন যে গানটা করব এটা আমার মৌলিক গান। এই গানটা মার্চ দুয়েক আগে রিলিজ হয়েছে। গানটির গীতিকার শ্রদ্ধেয় শেখ নজরুল ভাই এবং সুর করেছেন ফিদেল নাইম আর কম্পোজিশন করেছেন ওয়াহিদ শাহিন ভাই। এইচ এম ভয়েসের ব্যানারে গানটি এসেছে, তো আশা করি ভালো লাগবে সবার কাছে। শুনি তাহলে আমরা। প্রেমের কারিগর প্রেম দিলা কেন বুকের ভেতর করবা যদি প করবা যদি প করবা যদি প ও গো প্রেমের কারিগর প্রেম দিলা কেন বুকের ভেতর করবা যদি প যদি পর করবা যদি পর আকাশ বইরা জোছনা ঝরে মন থাকে না একলা ঘরে কান্দেরে অন্ত কান্দেরে অন্ত ও আকাশ বইরা জোছনা ঝরে মন থাকে না একলা ঘরে কান্দেরে অন্ত অন্তর ও গো প্রেমের কারিগর প্রেম দিলা কেন বুকের ভেতর করবা যদি পর করবা
যদি পর করবা যদি পর চুরায়া গুণ আসে গুনগুনিয়ে ভ্রমর বলে ছাইরা দে তোর ঘর ও ফাগুন আসে ভাদ্র মাসে কৃষ্ণ চুরায়া গুণ আসে গুনগুনিয়ে ভ্রমর বলে ছাইরা দে তোর ঘর ও গো প্রেমের কারিগর প্রেম দিলা কেন বুকের ভেতর করবা যদি পড়বা যদি পড় ও গো প্রেমের কারিগর প্রেম দিলা কেন বুকের ভেতর করবা যদি পড়বা যদি ভীষণ সুন্দর, অনেক মিষ্টি ছিল গানটা। থ্যাংক ইউ সো মাচ অপু। দীপার দুটো রিকোয়েস্ট আছে, কোন গানটি শুনবো এখন? ফার্স্টে যে গানটা রিকোয়েস্ট ছিল ওই গানটাই আগে গাই, তারপর এই গানটা গাইবো। ওকে, শুনি তাহলে আমরা।
গান প্রেমী যারা আছেন তারা সাধারণত হচ্ছে এই ধরনের গান শুনলে কি বলেন জানেন? চটকা গান শুনলাম আমরা। তাহলে কি নোলক ভাইয়ের কাছে গানটা শুনবো এখনই? যে গানটি গাইছি এই গানটির শিল্পী আমার শ্রদ্ধেয় আমার উস্তাদ বারী সিদ্দিকী, তো ওনাকে স্মরণ করে গানটি গাইছি। এই গানটা আমি ক্লোজ আপ ওয়ানও গিয়েছিলাম। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে জালয় বন্ধু আরে কর তোমার মনে এই ভেবে সখী কেউ ছিল না সেই সময় ও বন্ধু রে সখী শুধু চন্দ্র তারা বন্ধু রে দুঃখ দিয়ার ভেতর একদিন না লইলে খবর এই কি তোমার প্রেমের পরিচয় ও ও বন্ধু রে মিশামিশি আশা দিয়ে
দূরে থাকা উচিত কি আর হয়? বন্ধু আরে করো তোমার মনে গানটি গেলেন, আপনাকে ধন্যবাদ। দীপার এখন কোন গানটি শুনব? আমি আমার মৌলিক একটি গান এখন গাইছি, আর গানটির অনুরোধ ছিল। আচ্ছা, গানটি লিখেছিলেন মারুফ হাসান এবং কম্পোজিশন করেছিলেন এবং সুর করেছিলেন জে কে মজলিস। আচ্ছা, সেকেন্ড অনুরোধের গান আমরা শুনছি এখন। জি, ওকে শুনি তাহলে। আমার মৌলিক গান, এই গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল, গাইছি। জগ পাথর হইল কাঁদিয়া
সো সুইট বলে না, সো সুইট, অনেক ধন্যবাদ। আমরা কি অনুরোধের গানটা শুনবো? হ্যাঁ অবশ্যই শুনি তাহলে আমরা। জি, এই গানটা আমাদের বিখ্যাত গান হাসন রাজার, আমার খুব ভালো লাগে, তো শোনাচ্ছি। আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। হেভে নজরু নয় আগুন, হেভে নজরু নয় আগুন, জ্বলে দিলে জ্বালে, আগুন লাগাইয়া দিল কনে কনে গো, আগুন লাগাইয়া দিল কনে।
লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, বাঁচি না গো বাঁচি না গো, বাঁচি না গো বাঁচি না গো, প্রাণ বন্ধু বিহনে আগুন লাগাইয়া দিল কনে, আসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে। চলিয়া যাই রে আগুন কিসে নাই মানে, জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাই মানে, বুঝিয়া দেখ রে হাসন রাজা, বুঝিয়া দেখ রে হাসন রাজা, বুঝিয়া দেখ রে হাসন রাজা, প্রাণ বন্ধু বিহনে আগুন লাগাইয়া দিল কনে কনে গো, আগুন লাগাইয়া দিল কনে, নেভে না দারু নয়া গুন, নেভে না দারু নয়া গুন, জলে দিলে জালে আগুন লাগাইয়া দিল কনে কনে গো, আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে কনে গো, আগুন লাগাইয়া দিল কনে। থ্যাংক ইউ, ভীষণ সুন্দর। হাসন রাজের সবগুলো গানই খুবই জনপ্রিয়, এই গানটাও ভীষণ জনপ্রিয়। হ্যাঁ, আমার অনেক ভালো লাগে, আমি প্রায় লাইভে গাওয়ার চেষ্টা করি, তো আজকেও করলাম, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। দীপার কোন গানটি শুনছেন? আমি এখন খুব আরেকটি জনপ্রিয় গান বড়লোকের বেটি, এই গানটিও আমি গেয়েছিলাম, কভার করেছিলাম, খুব জনপ্রিয়তা পেয়েছিল গানটি, গাইছি, শুনি তাহলে আমরা। লম্বা চুল, মনো মাথায় বেঁধে দেব লাল গেন্দা।
এবং মানে আমরা আবারও একটা চটকা গান শুনলাম, অসাধারণ। থ্যাংক ইউ আপু, খুব ভালো। নলকবাবুর কাছে শেষ গানটা শুনবো, কিন্তু তার আগে নলকবাবুর কাছে আমার একটা অনুরোধ আছে। মানে আমাদের গানগুলো এত সুন্দর যারা করেন, তাদের সবাইকে শ্রদ্ধেয় মিউজিশিয়ানকে একটু পরিচয় করে দিতে দর্শকের সাথে। অবশ্যই, আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। এত মজা করে আমরা দুজনে মিলে গাইলাম, আসলে তাদের সাপোর্ট আর খুব সুন্দর সাউন্ড। আমার ডান সাইডে আছে, আমি মামা বলে ডাকি, নাদিম, কিবোর্ডে আছে, গিটারে আছে রকি, এবং পার্কেশনে আছে পিয়াস, আর আমাদের বড় ভাই প্যাডে আছে মানিক ভাই, রুবেল আছে বেস গিটারে, আর বাঁশিতে আছে সাব্বির। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং সর্বশেষ আমাদের সবার প্রিয় চ্যানেল বৈশাখী টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে হচ্ছে লাস্ট গানটা নলকবাবুর কাছে শুনবো, কোন গানটি শুনছি? গানটি লিখেছেন তারেক আনন্দ, সুর করেছেন খাইরুল ওয়াসি, এবং কম্পোজিশন করেছেন শাহরিয়ার রাফাত। আমার ভীষণ প্রিয় একটি গান আমরা শুনবো, তার আগে আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমি আইনুন পুতুল আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। ওই আমি করি তাদের মিনতি, জীবন আমার থাইমা গেলে শিওরে জ্বালায় ও সন্ধ্যাবাতি, অন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি, অন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি থাকি। শেষ হইল মনে নাই আর বাসনা, চাইছি যত পাইছি তত আর কিছু চাই না, রক্তামশা শেষ হইল মনে নাই আর বাসনা, চাইছি যত পাইছি তত আর কিছু চাই না, আনন্দ নিরালায় ভাবে গো আর কয়টা দিন বাঁচতাম যদি, জীবন আমার থাইমা গেলে শিওরে জ্বালায় সন্ধ্যাবাতি, আমারে যারা ভালোবাসো গো আমি করি তাদের বিনতি, জীবন আমার থাইমা গেলে শিওরে জ্বালায় সন্ধ্যাবাতি, অন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি, অন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি, অন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা।
কথা কী।